আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আসছে আমাদের একটা নতুন ভিডিও। এই ভিডিও থেকে শিখতে পারবেন কিভাবে নিজের ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড নিজে পরিবর্তন করতে পারবেন মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে। চলুন দেখে আসি কিভাবে করবেন এই কাজটি, একবারে সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলেই করতে পারবেন। প্রথমে আপনার যে কোনো একটা ব্রাউজার, মোবাইল বা কম্পিউটার ব্রাউজারে ঢুকবেন। সেখান থেকে আপনি আপনার রাউটারের পিছনে একটা আইপি অ্যাড্রেস লেখা থাকে, যেমন আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। এই লিঙ্কটায় ঢুকবেন। ঢোকার পরে যে আমার ডিলিঙ্কের রাউটার, ডিলিঙ্কের লোগো আসছে, এখানে আমার অ্যাডমিন আর পাসওয়ার্ড দরকার। অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনার যারা নেটের কানেকশন দেয় ওরা অনেক সময় চেঞ্জ করে, এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে ওরা কানেকশন দিয়ে যায়। ওদের কাছ থেকে অবশ্যই জেনে রাখবেন কীভাবে অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ, মানে পাসওয়ার্ডটা কী দিয়েছে। আর যদি আপনার নতুন রাউটার হয়, আপনার অ্যাডমিন পাসওয়ার্ড আপনার রাউটারের পিছনেই লেখা আছে, বা অ্যাডমিনই থাকে, বেশিরভাগ অ্যাডমিন থাকে এখানে, অ্যাডমিন থাকে নিচে। আর যদি কেউ রাউটার সেট আপ করে দিয়ে যায়, ওনার কাছ থেকে পাসওয়ার্ডটা জেনে রাখবেন, তাহলেই হবে। এই হচ্ছে এখানের কাজ। এই যে আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, এই যে আমার রাউটারের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে প্রত্যেকটা রাউটারেই ওয়াইফাই বা ওয়্যারলেস নামে একটা অপশন থাকবে, হয়তো বা এই সাইডে থাকবে, অন্য রাউটারে বা উপরে থাকবে, খেয়াল করবেন। ওয়্যারলেসে ঢুকলাম। ওয়্যারলেসে ঢুকে এই যে আমার রাউটারের নাম, এখান থেকে নাম পরিবর্তন করতে পারবেন। আর এখানে হচ্ছে পাসওয়ার্ড, এখান থেকে আপনি যেই পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই দিবেন ওই পাসওয়ার্ডই রাউটারটা সেট হয়ে যাবে। একবার ইজি কাজ। এখান থেকে আমার পাসওয়ার্ডটা যা দেওয়া আছে আপনি যদি একটু চেঞ্জ করে দেন, দিয়ে অ্যাপ্লাই দেন, এটাই পাসওয়ার্ড হয়ে যাবে। সাথে সাথে আপনার মোবাইলের ওয়াইফাই চলে যাবে, আপনি নতুন করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।